হ্যালো বন্ধুরা পড়াশুনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তেত্রিশ হাজার পদের কথা বলেছিলেন তা বিভিন্ন নিউজ পেপারে আজ এর আপডেট নিয়ে আসছে এ নিয়ে আমরা আলোচনা করবো এটা আমার কোনো নিজস্ব মতামত না বিভিন্ন নিউজ পেপারে উঠে আসছে যে তেত্রিশ হাজার পদের কথা তা নিয়েই আলোচনা করব আগস্ট মাসেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নবান্ন মোট তেত্রিশ হাজার শূন্য পদে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ সরকার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোট তেত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ করতে চলছে পশ্চিমবঙ্গ সরকার আগস্ট মাসেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নবান্ন তবে আগস্ট মাসে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে রাজ্যের অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে জরুরি ভিত্তিতে এই নিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও কোনো দপ্তরে কতজন কর্মী নিয়োগ হবে তা সবিস্তারে জানা যায়নি যদিও প্রশাসনিক সূত্রে খবর সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ হতে চলেছে গ্রুপ সি কর্মীরা এক্ষেত্রে শূন্য পথ রয়েছে মোট সতেরো হাজার সাতশো তেইশটি এছাড়া গ্রুপ বি কর্মীদের ক্ষেত্রে মোট নয় হাজার একশো নিয়োগ হবে এবং গ্রুপ ডি কর্মীদের নিয়োগ হবেন ছয় হাজার সাতশো জন পাশাপাশি বিশেষভাবে শারীরিক সক্ষমতা সম্পূর্ণদের জন্য সংরক্ষিত রয়েছে কিছু শূন্যপদ আরও একটি নিউজ পোর্টালে উঠে আসছে বিভিন্ন নিউজ পোর্টালে উঠে আসছে তার মধ্যে আমি দুইটা নিউজ পোর্টালের উদাহরণ দিলাম এখানে যে এখানে করোনা আবহে তেত্রিশ হাজার শূন্য পদের নিয়োগ রাজ্যে এখানেও বলা হয়েছে এটা হচ্ছে দেখো আজকের খবর একুশেই আগস্ট দুই হাজার কুড়ি তিনটায় একান্ন পিএমএ সংবাদটি পাবলিশ করা হয়েছে করোনা আবহেও থেমে নেই শূন্য পদে নিয়োগ নিয়ে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পরিকল্পনা সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শূন্য পদের নিয়োগের এ মাসেই বিজ্ঞপ্তি প্রকাশিত করে রাজ্যের অর্থমন্ত্রক জানিয়ে দেবে এই নিয়োগের কথা গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে রাজ্যে প্রায় তেত্রিশ হাজার শূন্য পদে তেত্রিশ হাজার শূন্য পদে নিয়োগ হবে কোন দপ্তরে কত নিয়োগ হবে এরা এটা আমরা এর আগেই জেনে নিলাম যে সতেরো হাজার সাতশো জন আর নয় হাজার একশো সাতাশ জন এবং ছয় হাজার সাতশো জন হচ্ছে গ্রুপ ডি পদে তবে আগস্ট মাসে দেখা যাক বিজ্ঞপ্তি বের হয় কি না বিজ্ঞপ্তি বের হলে আমরা অফিসিয়াল আপডেট দিয়ে দেব